বন্ধু দাঁড়িয়ে আছো কেন? ঈশান চমকে স্মার্ট দিকে তাকাই। ঈশান থতমত খেয়ে বলে, না মানে? আচ্ছা ভিতরে যাও, আম্মুকে বলো তুমি আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছো, দেখো আম্মু কেমন খুশি হয়ে যায়। ঈশান লাজুক হাসি দিয়ে বলে, ওকে তুমি খেতে বসো, আমি তোমার আম্মুকে ডাক দিয়ে আসছি। ইসমা চলে গেল। ঈশান আস্তে করে দরজা খুলে দেখে ইমা ঘুমিয়ে আছে। ঈশান অবাক হয়ে ইমাকে দেখতেই থাকে, কি সুন্দর দেখাচ্ছে ইমাকে ঘুমন্ত অবস্থায়। ঈশান এক পা দুপা করে ইমার কাছে আসে এবং হাঁটু ভেঙে ইমার সামনে বসে। ঈশান বিছানার ওপর হাত রেখে ইমার সামনে একটু মাথাটা ঝুঁকিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জানি না কবে মনের মধ্যে এতখানি জায়গা দিয়ে ফেললাম, বুঝতে পারছি না নিজের মনের কথা বলবো কি করে তোমাকে। ভাবতেই ঈশানের চোখ পড়ে ইমার মাথার পাশে রাখা ডায়েরির ওপর। ঈশান বিস্ফোরিত চোখে ডায়েরির দিকে তাকায়। এটা তো ডায়েরি মনে হচ্ছে। ঈশান ডায়েরি তুলে হাতে নিল, ডায়েরি খুলতেই যাবে এমন সময় ইমা নড়ে ওঠে। ঈশান তাড়াতাড়ি ডায়েরি লুকিয়ে ফেলে। ইমা অন্যদিকে ঘুরে আবার ঘুমিয়ে পড়ে। ঈশান ডায়েরির দিকে তাকিয়ে মুচকি হেসে মনে মনে বলে, নিশ্চয়ই এই ডায়েরিতে ইমা নিজের কথা লিখেছে। এক কাজ করি, ডায়েরিটা নিয়ে যাই, ইমা সম্পর্কে আর একটু জানতে পারবো। ঈশান ডায়েরি নিয়ে উঠে চলে গেল। ঈশান দেখে ইসমা বসে নাস্তা করছে। ঈশান ডায়েরিটা ইসমার আড়াল করে বলল, ইসমা তোমার আম্মু গভীর ঘুমে আছে তাই জাগালাম না, তুমি খেয়ে নাও। তুমি খাবে না? না আমি খেয়ে এসেছি, এখন আমি যাই, আমার কাজ আছে। ওকে বন্ধু। ঈশান ইসমাকে বিদায় দিয়ে চলে গেল। ঈশান নিজের ফ্ল্যাটে এসে তাড়াতাড়ি নিজের রুমে গেল এবং খুব এক্সাইটেড হয়ে ডায়েরি নিয়ে বসল। ঈশান ডায়েরির দিকে তাকিয়ে বলল, ডায়েরিটা বেশ সুন্দর, ইমা ডায়েরিতে কি লিখতে পারে? আচ্ছা কারো পার্সোনাল জিনিস ধরা পড়া খুব খারাপ একটা জিনিস, কিন্তু আমি তো ডায়েরি নিয়ে চলে এসেছি, এখন কি করব, ডায়েরি পড়ব কিন্তু না পড়েও তো উপায় নেই, ইমার সম্পর্কে জানতে হলে ডায়েরি পড়া আবশ্যক, আর দেরি না করে ডায়েরিটা পড়েই ফেলি। ঈশান ডায়েরিটা খুলতেই যাবে এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। ঈশান একদম চমকে ওঠে। ঈশান ভাবে এই বোধহয় ইমা চলে এসেছে ডায়েরি খুঁজতে। ঈশান উত্তেজিত হয়ে বলল, এখন কি করি, ইমা যদি এসে দেখে ডায়েরিটা আমার কাছে তাহলে তো কেস খেয়ে যাব, চুরির দায় পড়বে আমার কাঁধে, আর ইমা বা আমাকে কি মনে করবে, আমার মনে কথা বলার আগেই সব শেষ হয়ে যাবে। আল্লাহ কি কাজটা করলাম, এক কাজ করি ডায়েরিটা তাড়াতাড়ি লুকিয়ে ফেলি। ঈশান কোথায় রাখবে ভাবতে ভাবতে খাটের নিচে তাকায় এবং সেখানে রাখার চিন্তা করে। ঈশান তাড়াতাড়ি ডায়েরিটা খাটের নিচে ঢুকিয়ে দেয় এবং চিল্লিয়ে বলে, আসছি। ঈশান গিয়ে দরজা খুলে দেখে রেইন। ঈশান রেইনকে দেখে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ে। কিরে এতক্ষণ লাগালি দরজা খুলতে, কি করছিলি তুই, আজকের কথা তুই ভুলে গেলি নাকি? কিসের কথা? আজ আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, ওর জন্য প্ল্যান করব, তুই বলেছিলি সাহায্য করবি, ভুলে গেলি কি করে বলতো? সত্যি মাথায় ছিল না। থাকবে কি করে মাথায়, এখন আরেকজন বাস করছে, তুই কি ভেবেছিস আমি বুঝি না? ধুর কি যে বলিস, ওকে তুই বস আমি রেডি হয়ে আসি। ঈশান নিজের রুমে গিয়ে আলমারি খুলে নিজের পোশাক বের করতে করতে বলল, ভাগ্যিস রেন ছিল, সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। ঈশান রেডি হয়ে রেইনের সাথে চলে গেল বাইরে। এদিকে ইমার ঘুম ভাঙলে সে উঠে নিজের মতো ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। ইমা ভুলেই গেছে ডায়েরির কথা। একদিন পর ঈশান তার মিউজিক রুমে বসে পিয়ানো বাজিয়ে এবং চর্চা করছে এবং ইমাকে তার মনের কথা বলবে কিভাবে তাই ভাবছে। ঈশান ভুলেই গেছে ডায়েরির কথা। এদিকে ইমা সিদ্ধান্ত নেয় সে ইসমাকে নিয়ে দেশে ফিরে যাবে। এই কথা আকাশকে বলার জন্য ফোন করবে এমন সময় ইসমার মনে হলো আকাশকে বলা তার ঠিক হবে না। না আকাশকে জানানো যাবে না, তার থেকে ভালো হবে চলে যাওয়ার আগে ওকে এসএমএস করে জানিয়ে দেওয়াটা, এটাই ভালো হবে। এদিকে ঈশান পিয়ানো বাজানো বন্ধ করে জানালার কাছে এসে দাঁড়িয়ে বলল, আচ্ছা সরাসরি ইমাকে মনের কথা বললে কেমন হয়? ঈশান জানালার কাছের সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলল, ইমা আই লাভ ইউ। ঈশান মাথা চুলকে বিরক্ত সুরে বলল, আমি গাইয়া নাকি সরাসরি আই লাভ ইউ বলবো, একটু স্পেশাল করে বলতে হবে, কিন্তু কিভাবে বলা যায় বুঝতে পারছি না, কিছুই মাথায় আসছে না, এমন কিছু করতে হবে যেন একবারের বলাতেই ইমা ইমপ্রেস হয়ে যায়।
বলতে ঈশানের ফোন বেজে ওঠে। ঈশান পকেট থেকে ফোন বের করে দেখে লিলি কল করেছে। ঈশান ফোনটা রিসিভ করে কানে ধরে, হুম লিলি বলো। ঈশান, কাল আমার জন্মদিন, বাবা আমার জন্য বিশাল বড় পার্টি রেখেছে, তোমাকে কিন্তু আসতেই হবে। আর মিস ইমার নাম্বার আমার কাছে নেই তো, তাই প্লিজ তুমি বলে দিও তুমি মিস ইমাকে সাথে নিয়ে আসবে কিন্তু। ঈশান লিলির কথায় খুশি হয়ে যায়। ওকে ওকে নিয়ে আসবো, তুমি ভেবো না, এখন রাখি। বলেই ফোন কেটে দিয়ে চিল্লায়ে বলল, ইয়াহু, আহ এমনই একটা সুযোগ খুঁজছিলাম। ইমাকে কাল মনের কথা বলার খুব ভালো একটা সুযোগ পেলাম। লিলির বার্থডে পার্টি শেষ করে ইমাকে নিয়ে ম্যানহাটন যাব। ম্যানহাটন, আমেরিকার সবচেয়ে আকর্ষণীয় জায়গা লিস্টের মধ্যে রয়েছে ম্যানহাটন। ম্যানহাটন আমেরিকার বৃহত্তম শহর নিউ ইয়র্ক সিটির পাঁচটি বড় বা কাউন্টারের মধ্যে ক্ষুদ্রতম। ম্যানহাটনই মূলত নিউ ইয়র্ক শহরের প্রাণ। ম্যানহাটন গিয়ে ইমাকে প্রপোজ করব। এক্ষুনি কেমন খুশি খুশি লাগছে মনে। এক্সাইটেড সুরে গালে হাত দিয়ে হেসে বলল। এদিকে ইমা দেশে ফিরে যাওয়ার জন্য কল করে ফ্লাইটের টিকিট বুকিং করে দিল পরশুদিন সকালে। ইমা ফোন রেখে দিয়ে বলল, ইসমাকে বলবো না যে একেবারে যাচ্ছি, বলবো বেড়াতে যাচ্ছি। একেবারে যাচ্ছি শুনলে হয়তো যেতে চাইবে না। ইমা উঠে ড্রয়িং রুমে এসে ইসমাকে ডাক দেয়। ইসমা এসে বলে, কি হয়েছে আম্মু? আমার কাছে এসো। ইসমা ইমার কাছে আসে। ইমা ইসমার মাথায় হাত বুলিয়ে বলল, পরশুদিন আমরা দেশে যাব। ইসমা বিস্মিত চোখে ইমার দিকে তাকিয়ে বলে, কেন আম্মু, বাবা তো এখনো ঠিক হয়নি। সেটা নিয়ে ভাবতে হবে না। কেন আম্মু, আমরা কি আবার আসবো না এখানে? আসবো, দেশে কাজ শেষ হলেই আবার ফিরে আসবো। তাহলে ঠিক আছে। ইসমা ইমাকে জড়িয়ে ধরে বলল, বাবাকে বেশি দিন না দেখতে পেলে আবার আমার মন খারাপ লাগবে, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো, ঠিক আছে আম্মু? ইসমার কথা শুনে ইমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ইমা মেয়েকে মিথ্যে আশ্বাস দিয়ে বলল, ঠিক আছে। ইসমা খুশি মনে হয়ে চলে গেল খেলতে। ইমা নিজের রুমে এসে বিছানায় বসে দু হাত দিয়ে মুখ চেপে ধরে মনে মনে বলল, আমি বলতে পারবো না ইসমাকে, আমি পারবো না। ইমার মনটা কেমন আনজান করছে, কিছুই ভালো লাগছে না। মনের মধ্যে অশান্তির এক যন্ত্রণা কাজ করছে। তাই একটু খোলা বাতাসে ইসমাকে নিয়ে হাঁটতে বের হলো ইমা। এদিকে ঈশান ইমাকে লিলের কথা বলতেই ইমার বাসায় গিয়ে দেখে দরজায় তালা দেওয়া। ঈশান পকেট থেকে ফোন বের করে ইমাকে কল করে। ইমা ব্যাগ থেকে ফোন বের করে দেখে ঈশান কল করছে। ইমা ফোন রিসিভ করে কানে ধরল। হ্যালো ইমা, আপনি কোথায়? মেয়েকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি। ও আচ্ছা, তো এখন আপনি কোথায় আছেন? আমাদের বিল্ডিং এর বাম সাইডে কিছু দূরে আসতেই যে পার্কটা আছে সেখানে আছি। ও আচ্ছা, আমি আসছি। বলে ঈশান ফোন কেটে দিল। দশ মিনিট পর ইসমা পার্কে খেলছে। ইমা বসে ইসমার খেলা দেখছে। এমন সময় ঈশান আসে। ঈশান ইমাকে দেখতে পায় এবং আস্তে করে ইমার পাশে এসে বসে। ইমা চমকে ঈশানের দিকে তাকায়। হাই হাই, ইসমার খেলা দেখছেন? ইসমা ঈশানকে দেখতে পেয়ে খেলতে খেলতে হাত তুলে টাটা দিল। ঈশান হেসে ইসমাকে টাটা দেয়। আপনাকে একটা কথা বলার ছিল। ইমা ঈশানের দিকে তাকিয়ে বলে, বলুন। লিলির কাল জন্মদিন, লিলি আপনাকে ইনভাইট করেছে, আমাকে বলেছে আপনাকে যেন সাথে নিয়ে যাই, আপনি যাবেন আমার সাথে? ইমা মনে মনে বলল, পরশুদিন সকালে ফিরে যাব দেশে, আর একটু সময় না হয় ঈশানের সাথে কাটালাম। ঈশান ইমার ঠোঁটের কোণে হাসি দেখে বলল, কি হলো, হাসছেন যে? না এমনি, ঠিক আছে যাব। এমন সময় ইসমা ইমাকে ডাক দেয়, আমি একটু আসছি, ঈশানের দিকে তাকিয়ে বলল। ঈশান মাথা ঝাঁকিয়ে মুসকি হেসে বলল, ওকে। ঈশান ইসমার যাওয়া দেখে এবং মনে মনে বলল, কাল আমার জন্য খুব স্পেশাল একটা দিন হতে যাচ্ছে, কাল ইমাকে প্রপোজ করব। উফ আল্লাহ, তুমি ইমাকে রাজি করিয়ে দিও। ইমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরের দিন ইরা লিলির বার্থডে পার্টিতে যাওয়ার জন্য তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়ায়। নিজের প্রতিবিম্ব দেখে তাকিয়েই থাকে অপলক দৃষ্টিতে। হঠাৎ ইমার বিবেক কথা বলে ওঠে, কি দেখছো, ভাবছো কি হলো এগুলো? তুমি কি জানো তুমি কি করেছো? আজ তোমার ভুল, তোমার অভিমান, তোমার রাগ তোমাকে এই জায়গায় নিয়ে এসেছে ইমা। সুখ কি এসেছিল? না, সুখ ঠিকই এসেছিল, কিন্তু তুমি নিতে পারোনি, সুখটাকে পা দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছো তুমি। আজ কষ্ট পেয়ে কি লাভ,
যে ঈশান তোমাকে জীবনে সব মনে করত তাকে তুমি দূরে সরিয়ে দিয়েছ, ভালোবাসাটাকে আঁকড়ে ধরতে পারোনি। আজ কেন কোন মুখ নিয়ে তুমি ঈশানকে চাইছো? তোমার জন্য ঈশান কি না করেছে, তোমাকে আঁকড়ে ধরার জন্য সে সব কিছু ছাড়তে পর্যন্ত রাজি হয়েছিল, নিজেকে তোমার সামনে উজাড় করে প্রকাশ করেছে, কিন্তু তুমি তুমি কি করেছো? তুমি শুধু নিজের স্বার্থটা দেখেছ, আজ তাই তুমি একা। তুমি তাকে বিশ্বাস করনি, তাকে কথা বলার সুযোগটা পর্যন্ত দাওনি, আজ এসেছো তার প্রতি ভালোবাসা দেখাতে। ঈশানের স্মৃতি মুছে গেছে, সত্যি খুব ভালো হয়েছে, ও তোমার জন্য কোনো কেন ধুকে ধুকে মরতে যাবে, ভালো হয়েছে আলোকে বেঁচে থাকার পথ খুঁজে দিয়েছেন। কথায় বলে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তোমার মতো মেয়ের কাছ থেকে কষ্ট পাওয়ার চেয়ে ওর স্মৃতি মুছে যাওয়াটাই ভালো। তুমি একাই থাকবে সারা জীবন, আর এটাই তোমার শাস্তি ইমা। ইমার বুক ফেটে কান্না আসতে লাগে, আয়নার সামনে দাঁড়িয়ে মুখ চেপে ধরে কান্না করতে লাগে ইমা। এমন সময় ইমার ফোন বেজে ওঠে। ইমা চোখ মুছতে মুছতে গিয়ে বিছানা থেকে ফোন নিয়ে দেখে ঈশান কল দিয়েছে। ইমা কণ্ঠ ঠিক করে ফোন রিসিভ করল। হ্যালো, রেডি হচ্ছেন? হব এখন। জানতে পারি কি রঙের ড্রেস পরবেন? নীল রঙের ড্রেস পরব ঠিক করেছি। ও আচ্ছা, ঠিক আছে, আপনি রেডি হন তাহলে। বলেই ঈশান ফোন কেটে দিল। ঈশান তো মহা খুশি। ঈশান আলমারি খুলে নীল রঙের শার্ট বের করে এবং বলে, ইমা নীল রঙের ড্রেস পরবে আর আমি পরব না, তা কি করে হয়। এদিকে ইমা মুখ চোখ ধুয়ে এসে আয়নার সামনে বসে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে, আজ আমি খুব সুন্দর করে সাজবো, শেষ সময়টা আমি খুব সুন্দরভাবে পার করতে চাই ঈশানের সাথে। ইমা নিজেকে সুন্দর পরিপাটি করে সাজাতে শুরু করে। এদিকে ঈশান নিজেকে স্মার্ট পরিপাটি করে সাজিয়ে তোলে, যেন ইমা তার প্রপোজে আজ প্রত্যাখ্যান করতে না পারে। ঘন্টাখানিক পর ঈশান রেডি হয়ে পাঁচতলায় ইমার বাসায় দরজায় কলিং বেল বাজায়। ইমা এসে দরজা খুলেই দেখে ঈশানের চোখ যেন ইমার উপরেই আটকে যায়। ঈশান অবাক চোখে ইমার পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। নীল রঙের ফুল হাতা গাউন ফ্রক, ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক, চোখে হালকা কাজল, কানে ছোট্ট সাদা পাথরের দুল, চুল এক পাশে নিয়ে বেনি করা। এতেই গর্জিয়াস দেখাচ্ছে ইমাকে যে ঈশানের চোখের পলকই পড়ছে না। এদিকে ইমাও তেমন ঈশানকে দেখে হা হয়ে গেছে। নীল রঙের শার্ট আর ওপর কালো রঙের পেন্স গজি, কালো রঙের প্যান্ট, কালো রঙের জুতো, হাতে কালো রঙের চেন ঘড়ি, মাথার চুলগুলো জেল দিয়ে একটু উঁচু করা, খুব হ্যান্ডসাম এবং স্মার্ট দেখাচ্ছে ঈশানকে। দুইজনের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, দুইজন দুইজনকে অপলক দৃষ্টিতে দেখছে। এমন সময় ইমার ফোন বেজে ওঠে, দুজনই চমকে যায়। ইমা তাড়াতাড়ি অন্যদিকে তাকিয়ে মাথা নিচু করে বলে, আসুন ঈশান, ভেতরে আসুন। ঈশান ভেতরে আসলেই ইমা ঈশানকে বসতে বলেই তাড়াতাড়ি নিজের রুমে যায়। ঈশান বুকের বাঁ পাশে হাত রেখে বড় একটা নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে বলে, শান্ত হও আমার হৃদয়, তুমি যদি এভাবে অশান্ত হয়ে যাও তাহলে আমাকে কে সামলাবে? আমি জানি ও অনেক সুন্দর, ও তোমার সামনে আসলেই তুমি যদি এমন করো তাহলে কিভাবে হবে বলো, তাই একটু শান্ত হও প্লিজ। পাঁচ মিনিট পর আমি রেডি, মানে ঈশান সোফা থেকে উঠে দাঁড়িয়ে ইমার দিকে তাকিয়ে বলল, না আপনি রেডি না, কিছু একটা মিসিং আছে। কি মিসিং লাগছে আপনার কাছে? আসুন আমার সাথে। ঈশান ইমার হাত ধরে ইমার রুমে নিয়ে গেল এবং ইমাকে আয়নার সামনে দাঁড় করালো। ঈশান দেখে ড্রেসিং টেবিলের উপর একটা পাথরের লকেট রাখা। ঈশান পাথরের লকেটটা নিয়ে ইমার গলায় পরিয়ে দিল। ইমা অবাক চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। পারফেক্ট বলতেই ইমা অন্য দিকে তাকাই। ঈশান ইমার পেছনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে বলে, দেখুন এখন একদম পারফেক্ট লাগছে, সত্যি বলতে আজ আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, এবার চলুন যাওয়া যাক। চলুন। ঈশান ইমা একসাথে বাড়ি থেকে বের হলো। ঈশান ট্যাক্সি ডাকে, তারপর দুজনে গাড়িতে উঠে বসে। ঈশান ইমার দিকে তাকিয়ে দেখে ইমা গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে কেমন মন মরা হয়ে। ইমা, ইমা চমকে ঈশানের দিকে তাকায়। ও আবার বলে, আপনি ঠিক আছেন? ঠিক আছি। ঈশান ইমার মুড ঠিক করতে ইমার সাথে পুরো রাস্তা গল্প করতে করতে গেল। ঈশান ইমা চলে আসে পার্টির স্পটে। ইমা ঈশান একসাথেই পার্টিতে ঢুকে সবাই ঈশান ইমার দিকে তাকিয়ে থাকে। ঈশান দেখে লিলি দাঁড়িয়ে গল্প করছে তার ফ্রেন্ডদের সাথে। ইমা ওই যে লিলি, চলো, সরি ভুল করে তুমি করে বলতে পারেন, সমস্যা নেই।
তুমি আমাকে তুমি করে বলবে তাহলে। ওকে এখন চলো। ঈশান ইমাকে নিয়ে লিলির কাছে গেল। লিলি ঈশানকে দেখে খুব খুশি হয়। তারপর ইমার দিকে তাকিয়ে দেখে দুজন একই রঙের পোশাক পরেছে। লিলির রাগ হয় কিন্তু লিলি কিছুই বলে না। হ্যাপি বার্থডে। ঈশান ওর দিকে ফুল এগিয়ে দিয়ে উইশ করে। লিলি ঈশানের হাত থেকে ফুল নিয়ে ঈশানকে জড়িয়ে ধরে। ঈশানের কাছে বিষয়টা একটু বিরক্তকর লাগে। থ্যাংক ইউ ঈশান, তুমি এসেছো, আমি এই অনেক খুশি বলেই ঈশানকে ছাড়ে। ইমা লিলির দিকে গিফট বক্স এগিয়ে দিয়ে বার্থডে উইশ করে। লিলি ইমার হাত থেকে গিফট বক্স নিয়ে থ্যাংক ইউ বলে। লিলির সব বন্ধু বান্ধবের সাথে লিলি ঈশানের পরিচয় করিয়ে দেয়। লিলির এক বন্ধু ইমার দিকে তাকিয়ে বলে, লিলি এই কিউট মেয়েটার সাথে পরিচয় করিয়ে দিবি নে? উনি হচ্ছেন, লিলিকে বলতে না দিয়ে ঈশান বলল, ইমা এই কিউট মেয়েটার নাম ইমা, আমার বন্ধু। ইমা ঈশানের দিকে অবাক চোখে তাকিয়ে রইল। লিলি দেখে খুব রেগে গেল এবং মনে মনে বলল, বন্ধু নাকি, আমি খুব ভালো করে জানি আজ সব শেষ করব, একটু ধৈর্য ধরো দুজনে। আরে কি সবাই চুপচাপ, আজ আমার জন্মদিন, গান হবে না বলো? সবাই হুম বলে। লিলি ঈশানের হাত ধরে হেসে বলল, চলো ঈশান। লিলি ঈশানকে নিয়ে গিয়ে পিয়ানোর সামনে বসিয়ে দেয়। আমার পছন্দের গান লাভ মি লাইক টু, চলো শুরু করি। লিলি গিটার নিল। ঈশান মাথা ঘুরিয়ে ইমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে শুরু করলো পিয়ানো বাজানো। তোমার যেমন খুশি আমায় ভালোবাস, তুমি দিন তুমি রাত, তুমি আমার রক্তে, তুমি আমার রক্তের রং, তুমি উপশম, তুমি বেদনা, তুমি একমাত্র যাকে ছুতে চাই আমি। কখনো বুঝিনি এটা খুব বেশি বিশ্রী হবে, খুব বেশি। তুমি ভয় আমি গ্রাহ্য করি না, কেননা আমি এর আগে এতটা উঁচুতে ছিলাম না। আমার পিছু পিছু আধারের দিকে চলো, আমাকে আধারের উপগ্রহে তোমাকে ফিরিয়ে দিতে চাও, নিতে দাও। তুমি দেখতে পাবে যে পৃথিবী যেখানে তুমি জীবন এনেছো জীবন, তাই তোমার যেমন খুশি আমায় ভালোবাসো, তোমায় যেমন খুশি আমায় ভালোবাসো, তোমার যেমন খুশি আমায় ভালোবাসো, তোমার যেমন খুশি আমায় ভালোবাসো, তোমার যেমন খুশি আমাকে ছুঁয়ে দাও, তোমার যেমন খুশি আমাকে ছুঁয়ে দাও। তুমি কিসের অপেক্ষা করছো? গানের মাঝখানে লিলির বাবা আসে। লিলির বাবা ঈশানকে দেখে স্তব্ধ হয়ে যায়। ওনার চোখের সামনে সেই দাম্ভিকতা রাগান্বিত ঈশান চৌধুরীর চেহারা ভেসে ওঠে। মানতে পারছি না, ঈশান চৌধুরী পিয়ানো বাজাচ্ছে? ও আর বাজাবেই না কেন, সবাই তো ভুলে গেছে। সত্যি খুব ভালো হয়েছে, আজ আমি যেটা করবো সেটা করা মানে নিজের ঘরে সোনার হরিণ ঢুকানোর মতো। গান শেষ হলো। ঈশান ইমার দিকে তাকিয়ে মুচকি হাসে, ইমাও মুচকি হাসে। এমন সময় লিলির বাবা হাততালি দিতে শুরু করে এবং লিলি ঈশানের প্রশংসা করতে করতে এগিয়ে আসে। লিলি তার বাবাকে দেখে গিটার রেখে উঠে এসে বাবাকে জড়িয়ে ধরে, আনন্দিত সুরে বলে, বাবা আমার পিছে যে দাঁড়িয়েছে সেই ঈশান। বুঝতে পেরেছি। লিলি তার বাবাকে ছাড়ে এবং বাবাকে ঈশানের কাছে নিয়ে আসে। হ্যালো, হাত বাড়িয়ে দেয়। লিলির বাবা ঈশানের সাথে হাত মিলিয়ে বলল, খুব সুন্দর লাগলো তোমাদের যুগল পারফরম্যান্স। থ্যাংক ইউ। ঈশান ইনি আমার বাবা। ও আচ্ছা, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো স্যার। আমারও। লিলির বাবা ঈশানের ব্যবহারে অবাক হলেও সেটা প্রকাশ করলো না। ঈশান যেতে চাইলে লিলির বাবা বলল, এখানে দাঁড়াও ঈশান। লিলি, আজ আমি একটা বিষয় ঘোষণা করে দেব তোমার জন্য। বিশেষ ঘোষণা করবে কিন্তু আমি এখানে দাঁড়াবো কেন? সন্দেহের চোখে তাকিয়ে মনে মনে বলল। এদিকে ইমা সব কিছুই দাঁড়িয়ে দেখছে। অ্যাটেনশন এভরিওয়ান, আজ আমার একমাত্র মেয়ের জন্মদিন, আমি আমার মেয়েকে খুব ভালোবাসি। আমার মেয়ে যখন ছোট ছিল তখন একটা বাচ্চা হাতে সে তালি বাজানো পুতুল খেলে, লিলি আমার কাছে এসে সে তালি বাজানো পুতুল চেয়েছিল। আমি কাজে ছিলাম তাই লিলিকে না করে দেই, তারপর আমি পুতুলে কথা বলে যাই,
আমার লিলি পুতুলের জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, আমি সেটা পরের দিন জানতে পারি। আমি আর এক মিনিটও দেরি না করে সব কাজ ফেলে আমি আমার মেয়েটার জন্য তিনটা তালি বাজানোর পুতুল কিনে নিয়ে আসি। তারপর থেকে আমার মেয়ের আমার কাছে কোনো আবদার করলে আমি সব কাজ ফেলে দিয়ে আমার মেয়ের আবদার আগে শুনি, অনেক সময় তাকে বোঝানোর সুযোগ দিইনি, আগে এনে দিয়েছি তার পছন্দের জিনিস। প্রায় আজ প্রায় 5 বছর আমার মেয়ে আমার কাছে একটা জিনিস চেয়েছে, আর আমি আমার মেয়েকে তার এই জন্মদিন সেটাই গিফট করতে চাই। ইমা লিলির বাবার কথা শুনে একটু অবাক হলো। কি এমন জিনিস চেয়েছে লিলি যে সবার সামনে বলতে হবে? ইমা ভাবতে লিলির বাবা বলল, আমার মেয়ে তার ভালোবাসার মানুষকে চেয়েছে তার জীবনসঙ্গী হিসেবে, আর সেই হলো ঈশান। ঈশান লিলির বাবার কথা শুনে রীতিমতো হতবাক হয়ে গেল, সবাই হাততালি দিতে লাগে, কিন্তু ইমার কথাটা শুনে বুকের ভেতরে খুব জোরে মোচড় দিয়ে ওঠে। ঈশান ইমার দিকে তাকিয়ে দেখে ইমা অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে। ঈশান লিলির বাবাকে কিছু বলতে যাবে সেই সময় লিলি এসে ঈশানের হাত চেপে ধরে। প্লিজ কিছু বলো না ঈশান, পার্টিটা নষ্ট হয়ে যাবে। কিন্তু লিলি বলে ইমার দিকে তাকিয়ে দেখে ইমা চলে যাচ্ছে। ঈশান বিরক্ত হয়ে লিলির হাত ছেড়ে দিয়ে ইমার কাছে যেতে লাগে। লিলির বন্ধু-বান্ধব এবং আরো অনেকেই ঈশানকে কংগ্রেচুলেশন জানিয়ে ঈশানের দিকে এগিয়ে আসে। ঈশান সেখান থেকে আর বের হতে পারে না, পার্টি স্পট থেকে বের হয়ে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে মুখ চেপে কান্নায় ভেঙে পড়ে ইমা। আল্লাহ, আমি আর এইসব নিতে পারছি না আমি, বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে ইমা। এমন সময় একজন আমেরিকান মহিলা ইমাকে কাঁদতে দেখে এগিয়ে আসে এবং ইমার কাঁধে হাত রাখে। ইমা চমকে মাথা ঘুরিয়ে মহিলাটির দিকে তাকায়। মহিলাটি ইমাকে কিছু জিজ্ঞাসা করবে, তার আগে ইমা মহিলাটিকে সরি বলে দ্রুত গিয়ে ট্যাক্সি ধরে চলে গেল। এদিকে ঈশান সবাইকে এক্সকিউজ মি বলে দ্রুত পার্টি স্পট থেকে বের হয়ে বাইরে আসে এবং এদিক ওদিক তাকিয়ে দেখে কোথাও ইমাকে দেখতে পায় কিনা। আমার সর্বনাশ হয়ে গেল, লিলি কি করলে তুমি? উত্তেজিত সুরে বলতে বলতে পকেট থেকে ফোন বের করে ইমাকে কল করে। এদিকে ইমা গাড়িতে বসে কান্না করেই যাচ্ছে, এমন সময় ফোন বেজে ওঠে। ইমা ব্যাগ থেকে ফোন বের করে দেখে ঈশান কল করেছে। ইমা ঈশানের কল না ধরে ফোন উল্টো করে রেখে দেয় এবং কাঁদতে থাকে। ঈশান আবার কল দেয়। ইমা এবার কণ্ঠ ঠিক করে কল রিসিভ করে কানে ধরে। ইমা ঈশানকে কিছু বলার সুযোগ না দিয়ে সরাসরি বলে, সরি ঈশান, আমি থাকতে পারলাম না, জরুরি কাজ পড়ে গেছে। আর হ্যাঁ, কংগ্রেচুলেশনস নতুন জীবনের জন্য। ইমার এত কান্না চলে আসে, ইমা দ্রুত কল কেটে দিয়ে ফোন সুইচ অফ করে দেয়। ঈশানের কান্না চলে আসে, ঈশান ইমাকে আবার কল করে দেখে ফোন বন্ধ। ঈশান গা থেকে কোট খুলে মাটির ওপর আছাড় দিয়ে বলল, সব শেষ হয়ে গেল, হারিয়ে ফেললাম আমি। বলতেই লিলি বের হয়ে ঈশানের কাছে আসে। ঈশান ঈশান রাগান্বিত চোখে লিলির দিকে তাকাই। এখানে কি করছো? তোমার সমস্যা কি লিলি? এটা কি করলে তুমি? আমি কি কখনো বলেছি আমি তোমাকে পছন্দ করি? কখনো বলেছি আমি তোমাকে চাই? কেন এগুলো করলে? লিলি ঈশানকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে চাই ঈশান, তোমাকে ভালোবাসি, প্লিজ তুমি রাগ করো না। ছাড়ো আমাকে লিলি। লিলি ঈশানকে ছাড়ে না। ঈশান রেগে লিলিকে ধাক্কা দেয়। লিলি মাটিতে পড়ে যায়। আমি ইমাকে ভালোবাসি, বুঝেছো? পরিষ্কার করে বলে গেলাম, মাথায় ঢুকে নিও লিলি। বলেই ঈশান চলে যায় সেই জায়গা থেকে। এদিকে ইমা চোখ মুখ ঠিক করে ইসমাকে নিতে যায় ইসমার বান্ধবীর বাসায়। ইসমা ইমাকে দেখে খুশি হয়ে যায়। চলো ইসমা বাসায় যাই। চলো। ইসমা ইমার গাড়িতে উঠে বসে। ইসমা দেখে ইমার মন খারাপ। ইসমা ইমাকে মন খারাপ কেন জিজ্ঞাসা করে, কিন্তু ইমা ইসমার কথার কোনো জবাব দেয় না। ইমা ইসমা বাড়ি চলে আসে। ইসমা, কাল সকালের ফ্লাইটে আমরা দেশে ফিরবো, তুমি তোমার কাপড় চোপড় বের করে রাখো, আমি গুছিয়ে দিব। বলেই ইমা চলে গেল নিজের রুমে। ঝর্ণার নিচে ইমা, চোখের সামনে পাটির ঘটনাগুলো ভেসে ওঠে। ইমা বসে পড়ে মেঝের উপর এবং হাউমাউ করে কাঁদতে লাগে। এদিকে ঈশান বারবার ড্রিঙ্ক করছে মনের দুঃখে। এমন সময় আকাশ ঈশানকে কল করে। ঈশান ফোন রিসিভ করে কানে ধরে। ভাইয়া কোথায় তুমি? ঈশান কান্নার সুরে বলল, আকাশ আমার সব শেষ। আকাশ ঈশানের কথা শুনে ভয় পেয়ে যায় এবং উত্তেজিত সুরে বলে, ভাইয়া কি হয়েছে, তুমি কোথায় আছো বলো, আমি এখনই আসছি।
ঈশান যেই বাড়ির কাছে সেই বাড়ির ঠিকানা দিল আকাশকে। আকাশ ঘন্টাখানিক পর চলে আসে সেই বাড়ি। আকাশ দেখে ঈশান বসে বসে ড্রিঙ্ক করছে। আকাশ এসে ঈশানের সামনে বসে। ঈশান আকাশকে দেখে মাতাল অবস্থায় হাউ মাউ করে কেঁদে উঠে, আকাশকে জড়িয়ে ধরে। আকাশ হতভাগ হয়ে যায়। ঈশান কান্না করে বলে, ভাইরে আমি ইসমাকে পাওয়ার আগে হারিয়ে ফেললাম। আকাশ ঈশানের কথা শুনে ভাবে ঈশানের হয়তো সব স্মৃতি ফিরে এসেছে। আকাশ খুশি হয়ে যায়। এমন সময় ঈশান বলে, আকাশ ইমা আমাকে ভুল বুঝেছে, আমি ওকে প্রপোজ করতে পারলাম না। তার আগে লিলি আমার এমন একটা কাজ করেছে, তার জন্য ইমা আমাকে ছেড়ে চলে গেছে। এই কষ্ট আমি কোথায় রাখবো? আমি কোন মুখ নিয়ে ইমার সামনে দাঁড়াবো? আকাশ ঈশানের কথায় হেসে ওঠে। ঈশান আকাশকে ছেড়ে রাগান্বিত চোখে আকাশের দিকে তাকিয়ে বলে, তুমি হাসছো আমার কষ্ট আর তুমি হাসছো, চলে যাও এক্ষুনি। বলে ঈশান নিজের জায়গায় বসে ড্রিঙ্ক করতে লাগে। আকাশ মুখ ঘুরিয়ে হাসি থামানোর চেষ্টা করছে এবং মনে মনে বলছে, আল্লাহ, যার সাথে তার এত বছরের সম্পর্ক তার নাকি আবার নতুন করে প্রেমে পড়েছে। ইস, যদি স্যারের সব মনে পড়ে যেত তাহলে কতই না ভালো হতো। ভাবতে ঈশান মাতাল ছুঁড়ে রেগে বলল, এখনো বসে আছো, চলে যাও। আরে ভাইয়া, রাগ করছো কেন? সরি, আসলে আমি অন্য কারণেই হেসেছি। যাই হোক, তোমার কথা শুনে সত্যি খুব দুঃখ লাগছে। ঈশান আবার নেশার ঘরে উঠে আকাশকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগে। ভাইরে, এখন আমি কি করব? আর আমি আর ইমাকে বলতে পারবো না। কে বলেছে বলতে পারবা না? আমি তোমাকে সাহায্য করব, চলো এখনই, চলো এখনই বলবে। ঈশান মুখে হাত দিয়ে আকাশের কাছ থেকে সরে গিয়ে বলল, তুমি পাগল নাকি? আরে আমি ড্রিঙ্কস করেছি, এইভাবে ইমার সামনে গেলে ইমা আরো না বলে দেবে। তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, কাল বলো, আমি ব্যবস্থা করে দেব। ঈশান খুশি হয়ে আকাশকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ ভাই, আমি জানি তুমি আমাকে সাহায্য করবে। হয়েছে হয়েছে, তুমি এখন পুরো মাতাল, চলো বাসায় চলো। ওকে চলো। আকাশ বিল পে করে ঈশানকে নিয়ে ঈশানের বাড়ি গেল। আকাশ ঈশানকে বিছানায় শুয়ে দিল, পায়ের জুতো খুলে দিয়ে শরীরে কম্বল দিয়ে দিল। আকাশ ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে ঈশানের বারের বলা কথাগুলোই হাসতে লাগে। সত্যি এটা অবিশ্বাস্য, স্মৃতি হারিয়ে যাওয়ার পর স্যার সেই মেয়েটার উপরে পাগল, যে মেয়েটাকে সে এত জীবনে ভালোবাসে এসেছে। আচ্ছা, ম্যাডামকে ফোন দিয়ে জানাবো? না থাক, স্যার প্রপোজ করলে ম্যাডাম নিজেই অবাক হয়ে যাবে। সকালে ঈশানের ঘুম ভাঙে একটা এসএমএস আসার রিংচুঙে। ঈশান ঘুম ঘুম চোখে ফোন নিয়ে এসএমএস অন করে ঈশানের ঝাপসা চোখে পরিষ্কার দেখতে পায় না, তারপর আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। ঈশান দেখে ওপরের এসএমএস এ ইমা ম্যাম নাম লেখা। ঈশান একটু অবাক হয়ে ফোন ঘুরিয়ে ব্যাকপার্ট দেখে বুঝতে পারে আকাশের ফোন। ইমা আকাশকে এসএমএস করেছে, দেখি তো কি লিখেছে। আকাশ, আই এম সরি, আমি পারলাম না ঈশানকে ঠিক করতে। আমি ঈশানের কষ্ট দেখতে পারবো না, আমি দেশে ফিরে যাচ্ছি। এমনিও ঈশান আমায় চেনে না, তাই আমি তার কাছে অচেনাই থাকি। তোমার স্যারের খেয়াল রেখো, ওর দিকে নজর রেখো। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার একটা ডায়েরি খুঁজে পাইনি, যেখানে যেখানে রাখতে পারি সেখানে সব জায়গায় খুঁজেছি, কিন্তু সময়ের অভাবে আর খুঁজতে পারিনি। ডায়েরিটা আমার খুব কাছের, তুমি আমার বাসায় এসে ডায়েরিটা একটু ভালো করে খুঁজে দেখো তো, যদি পাও তাহলে কারো মাধ্যমে পাঠিয়ে দিও, আমার খুব উপকার হবে। ঈশান বিস্মিত হয়ে বলল, এগুলোর মানে কি? আচ্ছা, ডায়েরির কথা বললো না? আরে হ্যাঁ, আমি তো ইমার বাড়ি থেকে ডায়েরি নিয়ে এসেছিলাম। ঈশান ধরফর করে বিছানা থেকে নেমে খাটের নিচে দেখে ডায়েরি রাখা। ঈশান খাটের নিচ থেকে ডায়েরি বের করে, ডায়েরির প্রথম পাতা খুলে দেখে তার হাতের লেখা। ঈশান নিজের হাতের লেখা দেখে চমকে গেল। আমার হাতের লেখা এখানে আসলো কি করে? ঈশান তার হাতের লেখা পড়তে শুরু করে। আমি আজ সত্যি নিজেকে অনেক লাকি মনে করি যে ইমার মতো মেয়ে আমার জীবনে এসেছে। আজ ইমার কারণে আমি প্রতিটা মুহূর্ত জীবনটাকে নতুন করে দেখতে পাই। ইমা, আমি তোমাকে আমার জীবনের প্রতিটা ঘন্টায়, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আমার পাশে চাই। আজ তোমাকে ছাড়া সত্যি কিছু ভাবতে পারি না, হয়তো আর পারবো না। জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথ আমার চাই। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। মনের অজান্তে ঈশানের চোখে পানি চলে আসে।
এটা আমি লিখেছি, তার মানে ইমার সাথে আমার আগে থেকে সম্পর্ক ছিল, কিন্তু আমার মনে নেই কেন। ঈশান চোখ মুছে আবারও পড়তে লাগে। পুরো শেষ করার আগেই মাথা যন্ত্রণায় মাথা ঘুরিয়ে মেঝেতে তার শরীর লুটিয়ে পড়ে। এদিকে আকাশ অফিসে এসে খেয়াল করে সে ঈশানের ফোন নিয়ে চলে এসেছে। আকাশ বুদ্ধি না পেয়ে আবার ঘুরে ঈশানের বাড়িতে যায়। আকাশ ঈশানের রুমে ঢুকে দেখে ঈশান মাটিতে পড়ে আছে, পাশে ডায়েরি আর তার ফোন। আকাশ দৌড়ে ঈশানের কাছে আসে এবং ঈশানকে ডাকে। ঈশানের কোনো হুশ নাই। আকাশ আর দেরি না করে দ্রুত হাসপাতালে ফোন দেয় এবং অ্যাম্বুলেন্স পাঠাতে বলে। অ্যাম্বুলেন্স এসে ঈশানকে তুলে নিয়ে চলে যায় হসপিটালে। ইমা দেশে চলে আসে। ইমা ইসমাকে নিয়ে এয়ারপোর্ট থেকে বের হতেই দেখে জনি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এবং এদিক ওদিক দেখছে। এমন সময় জনি ইমার দিকে তাকায়। ইমা জনির দিকে এগিয়ে গেলে জনিও এগিয়ে আসে এবং হতবাক হয়ে যায়। আরে জনি, কেমন আছো? ভাবতেও পারিনি আপনার সাথে এভাবে দেখা হবে ম্যাডাম। ইসমা কত বড় হয়ে গেছে, আমাকে চিনতে পেরেছো ইসমা? জি, আপনি জনি আঙ্কেল? তুমি ভালো আছো মামনি? জি ভালো আছি। রুকসানা কেমন আছে জনি? ও ভালো আছে, সারাদিন বাবুকে নিয়ে ব্যস্ত থাকে। তোমাদের বাবু হয়েছে? বাহ, কি বাবু হয়েছে? ছেলে হয়েছে ম্যাডাম, 1 বছর বয়স ওর। আমরা ভালো আছি ম্যাডাম, অনেক ভালো আছি। ম্যাডাম আমার বাসায় চলুন, রুকসানা আপনাদের দেখে খুব খুশি হবে। প্লিজ ম্যাডাম চলুন। চলুন আম্মু, কতদিন রুকসানা আন্টিকে দেখিনি। কিন্তু এইভাবে? প্লিজ ম্যাডাম। ওকে ওকে চলো। ইমা রাজি হওয়াতে জনি খুব খুশি হয়। আসুন ম্যাডাম আসুন। জনি ইমার ব্যাগ লাগেজ নিয়ে গাড়িতে ওঠায়। ইমা গাড়ি দেখে বলে, গাড়ি কিনেছো নাকি জনি? জি ম্যাডাম, এটা আমার নিজের গাড়ি। আমি এখন গাড়ি চালাই আর একটা দোকানে পার্ট টাইম জব করি। খুব ভালো। জনি গাড়ির দরজা খুলে দিয়ে বলল, বসুন ম্যাডাম। ইসমা বসো মামনি। ইমা ইসমা গাড়িতে উঠে বসে। জনি গাড়িতে উঠে বসেই রোকসানাকে কল দেয় এবং বলে ভালো ভালো রান্না করতে, মেহমান নিয়ে সে বাসায় যাচ্ছে। জনি সারা রাস্তা ইমা ইসমার সাথে গল্প করতে করতে তাদের বাড়ি নিয়ে চলে আসে। ম্যাডাম রোকসানাকে সারপ্রাইজ দিব, আমি আগে যাই তারপর আপনারা আসুন। ঠিক আছে। জনি দরজায় কলিং বেল বাজায়। আসছি, তুমি একা যে বললে মেহমান নিয়ে আসছো? বলতেই ইমা ইসমা জনির পেছনে এসে দাঁড়ায়। রোকসানা ইমাকে দেখে অবাক হয়ে যায়। জনি সামনে থেকে সরে গেলেই ইসমা রোকেয়াকে গিয়ে চাপটে জড়িয়ে ধরে। রোকসানা অবাক হয়ে যায়। ইমা ইসমাকে দেখে রোকসানা আবেগী হয়ে চোখের পানি ছেড়ে দেয়। তুমি কেমন আছো আন্টি? ভালো আছি মা। তুমি কত বড় হয়ে গেছো? ম্যাডাম আপনি কেমন আছেন? ভালো আছি। বাইরে দাঁড়িয়ে রাখবে? আরে না না, ভিতরে আসুন ম্যাডাম। ইমা ইসমাকে ভেতরে ঢোকালো। এই গরিব ভাইয়ের বাসে আপনাকে স্বাগতম। কি যে বলো জনি, ওই তোমাদের ছেলে কই? ভিতরে বাবু, আসুন ম্যাডাম। ইমা ইসমার রুমের ভেতরে গেলেই দেখে বাচ্চাটা বিছানায় বসে খেলছে। ইমা বাচ্চাকে কোলে তুলে নেয়। মাশাআল্লাহ, খুব সুন্দর তোমাদের বাচ্চাটা। ওর নাম কি রেখেছো? ঈশান আহমেদ। ঈশান? জি ম্যাডাম, ছেলের নাম ঈশান রেখেছি স্যারকে হারানোর পর। না বাবার কিচ্ছু হয়নি, বাবাকে পেয়েছি জনি আঙ্কেল। জনি রোকসানা ইসমার কথা শুনে বিস্মিত চোখে ইমার দিকে তাকায়। ইসমা চুপ করো। কেন আম্মু? জানো আঙ্কেল, বাবা এখন আমেরিকায় আছে। এগুলো কথা পরে হবে, তুমি এক কাজ করো, তুমি বাবুর সাথে খেলো। ঠিক আছে। ইমা বাবুটাকে বিছানায় বসিয়ে দিল। ইসমা বাবুর সাথে খেলা করতে লাগে। চলো বাইরে গিয়ে কথা বলি। আসুন ম্যাডাম। ইমা জনি রোকসানা বাইরে ড্রয়িং রুমে এসে বসে। ইসমা যেটা বললো সেটা সত্যি ম্যাডাম? সত্যি, ঈশান বেঁচে আছে, তবে ওর স্মৃতি হারিয়ে গেছে। একটু ডিটেইলসে খুলে বলবেন ম্যাডাম। ইমা রোকসানা জনিকে সব খুলে বলল। আকাশ আমাকে এত পর ভাবলো, আমাকে তো বলতে পারতো। বাদ দাও, ও যেটা ঠিক মনে করেছে সেটাই করেছে, কিন্তু আমি ঈশানের স্মৃতি ফিরাতে পারিনি, ওর যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না আমি। সেটাই, আপনার কথা শুনে বুঝতে পারছি ম্যাডাম। আচ্ছা আবার কবে যাবেন আমেরিকা? আর কখনোই যাব না। বলতেই বাচ্চার খেলনা পড়ে যাওয়ার শব্দে ইমা জনি রোকসানা পিছনে ঘুরে তাকিয়ে দেখে ইসমা দাঁড়িয়ে আছে হতবাক চোখে। ইসমা তুমি কি বললে আম্মু? আমরা আর যাব না? আমি বাবার কাছে আর যাব না? তুমি ভুল বুঝছো ইসমা। ইসমা কান্না করে জোরে বলল,
গেছে আম্মু, তুমি আর যাবে না বাবার কাছে। কেন মিথ্যা বললে আম্মু? আমাকে আমাকে কেন মিথ্যা বলে এখানে নিয়ে আসলে? আমার কথাটা শোনো মা। ইসমা চিল্লিয়ে বলল, কিচ্ছু শোনো না, তুমি মিথ্যুক, আমাকে মিথ্যা বলে নিয়ে এসেছো। তুমি চাও না বাবা আমাদের সাথে থাকুক, তুমি পচা আম্মু। বলতেই ইমা ইসমার গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, একদম চুপ। ম্যাডাম কি করছেন? ম্যাডাম, ইসমা দৌড়ে গিয়ে রোকসানাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ম্যাডাম ও তো ছোট, না বুঝে এসব বলেছে। ইমা জনের কোনো কথায় কর্ণপাত করলো না, ধীর সুরে বলে, ওয়াশরুমটা কোন দিকে? ওই দিকে। ইমা ওয়াশরুমে গিয়ে বেসিং এর ট্যাপের পানি ছেড়ে দিয়ে বেসিং ধরে কাঁদতে লাগে। কি করলাম মেয়েটাকে, মারলাম আমি? কিছুক্ষণ পর ইমা চোখ মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হলো। রোকসানা দেখে ইমার চোখ লাল হয়ে আছে, বুঝলো ইমা কান্না করেছে, কিন্তু রোকসানা কিছুই বললো না, তোয়ালে এগিয়ে দিল। ইসমা কোথায়? ব্যালকনিতে বসে আছে। আচ্ছা। ইমা রোকসানার হাতে তোয়ালে দিয়ে ব্যালকনিতে গিয়ে দেখে ইমা মন খারাপ করে বসে আছে। ইমা গলা খাস দিলেও ইসমার কোনো রিয়াকশন দেখা যায় না। ইমা ইসমার পাশে বসে, সরি মামুনি, আমার তোমাকে এভাবে মারা ঠিক হয়নি, এই যে কান ধরছি। ইসমা তার মায়ের দিকে তাকাই, এবার ক্ষমা করবে? ঠিক আছে, এবার কান ছেড়ে দাও, না হয় সবাই বলবে ইসমা পচামি, ইসমা তার আম্মুকে কান ধরিয়েছে। ইমা কান ছেড়ে দিয়ে হেসে ইসমাকে জড়িয়ে ধরল। আমার সোনা মেয়ে, আর কখনো পারবো না মা। ঠিক আছে, এখন বলো কবে আমাকে বাবার কাছে নিয়ে যাবে বলো। ইমা কি বলবে বুঝতে পারছে না, এমন সময় জনি এসে বলে, ম্যাডাম চলুন খেয়ে নিন, ইসমা চলো। চলো খেয়ে নি। বলতে ইসমা ইমাকে জড়িয়ে ধরে এবং বলে, সরি আম্মু, আমি তোমার সাথে বেয়াদবি করেছি। ঠিক আছে এখন চলো। চলো। তারপর ইমা ইসমা গিয়ে খাওয়া দাওয়া করে, জনি রোকসানার সাথে আরও কিছুক্ষণ গল্প করে। এখন বিদায় নিব। কেন, আজ থাকুন না ম্যাডাম? না রোকসানা, অন্য কোনো দিন আবারও আসবো, এই তো চিনে গেলাম তোমাদের বাড়ি, আজ যাই। কোথায় থাকবেন ম্যাডাম? বাড়ি? এই শহরে আমার ফ্ল্যাট কিনা আছে তো। তাই? চলো আমায় গিয়ে আমাকে গিয়ে রেখে আসো, আর আমার ফ্ল্যাটটাও দেখে এসো, এখন উঠি রোকসানা। ইমা ব্যাগ থেকে 2000 টাকা বের করে রোকসানার হাতে দিয়ে বলল, ছেলেকে কিছু কিনে দিও। কিন্তু ম্যাডাম, কিচ্ছু বলো না, তুমি নিলে আমি খুব খুশি হব। চলো ইসমা। আবার আসবেন ম্যাডাম? আসবো আন্টি। তারপর ইমা ইসমা গাড়িতে ওঠে, জনি তাদের নিয়ে চলে যায়। রাত 10টা, ইমা ইসমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে, এমন সময় ইসমা ইমার দিকে ঘুরে বলল, আম্মু তুমি কি বাবার উপর কোনো কারণে রাগ করেছো? না তো। তাহলে কেন যেতে চাইছো না? শুনবে কেন যেতে চাইছি না? শুনবে? ওকে। ইমা ইসমাকে কিছু কথা খুলে বলল, তোমার বাবাকে এই কষ্ট দিতে পারবো না ইসমা, তাই আমি ঠিক করেছি আর যাবো না। তোমার বাবা এমনি ভালো আছে, আমি চাই ও এভাবেই ভালো থাকুক, তুমিও এটা মেনে নাও ইসমা। ইসমা কোনো কথা বলল না, ওপাশ ঘুরে ঘুমিয়ে পড়ল। সময় পার হতে লাগে, ইমা তার হসপিটালে আবারও জয়েন্ট করে, ইসমাকে নতুন স্কুলে ভর্তি করে দেয়। কিন্তু নতুন স্কুলে ইসমা মন বসাতে পারে না, বেশিরভাগ সময় মন মরা হয়ে থাকে, বাবার কথা ভাবে, ইমার সাথেও কম কথা বলে। ইমা ইসমার এমন অবস্থা দেখে নিজেরও মনে অনেক কষ্ট পায়। কিন্তু কি করার, ইমাও নিরুপায়। তবু ইসমাকে হাসি খুশি রাখতে ইসমার পুরনো সব ফ্রেন্ডদের বাড়িতে ডাকে এবং তাদেরকে মাঝে মাঝে ইসমার সাথে এসে দেখা করতে বলে দেয়। এভাবে প্রায় 2 মাস কেটে যায়। 2 মাস পর আজ ইমার জন্মদিন। সকাল সকাল ইমা চলে যায় হসপিটালে। ইমা আশা করে থাকে ইসমা তাকে কল করে জন্মদিনের শুভেচ্ছা জানাবে, কিন্তু ইসমা ইমাকে কল করে না। বিকেল 3টা, ইমা পেশেন্ট দেখে এমন সময় তার ফোনে কল আসে। ইমা ফোন বের করে দেখে ইসমা। ইমা মনে মনে খুব খুশি হয়। ইমা ভাবে নিশ্চয়ই ইসমার মনে পড়েছে জন্মদিনের কথা, তাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করেছে। ইমা ফোন রিসিভ করে কানে ধরে, হ্যালো আম্মু, আমি রিভার বাসায় যাচ্ছি স্টাডি করতে, আসতে রাত হবে। ইমা মন খারাপ করে মনে মনে বলে, সত্যি ইসমা মনে নেই আম্মু? হুম, কিছু বললে না যে? হ্যাঁ বলছিলাম, স্টাডি করা শেষ হলে আমাকে কল করো, আমি গিয়ে তোমাকে রিভার বাসা থেকে নিয়ে আসবো। ওকে, আরেকটা কথা বলো,
না কিছু না, রাখি, বলেই ফোন রেখে দিল। ইমা টেবিলের ওপরে ফোন রেখে মনে মনে বলল, প্রতিবার নিজের হাতে কার্ড বানিয়ে আমি ঘুম থেকে ওঠার আগেই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতো, আর এবার তো মনেই নেই। জানি আমার উপর রাগ এখনো কমেনি ইসমার। বিকেল 5টা ইমা হসপিটাল থেকে বের হয়ে গাড়ি নিয়ে সেই জায়গায় যাই যেখানে ইসমা ইমাকে আকাশে আতশবাজি ফুটিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল। ইমা এক্সাইট করে গাড়ি পার্কিং করে, গাড়ি থেকে বের হয়ে সেই রাস্তা দিয়ে হেঁটে যাই যার দু ধারেই মোটা মেহগুনি গাছের সারি, মৃদু বাতাস, সেই লাল রঙের সূর্য। ইমা হেঁটে সেই জায়গায় গিয়ে বসল যেখানে ঈশান ইমাকে নিয়ে বসে বিকেলে সূর্য অস্ত যাওয়া দেখেছিল। ইমা বসে থাকতে থাকতে হঠাৎ তার চোখ পানি পড়ে। ইমা মাটির দিকে তাকিয়ে মনে মনে বলে,